হ্যালো গাইস, তো আজকে দেখতে পাচ্ছ আমরা তিনজনে বেরিয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি এসপ্ল্যানেড, কিছু কেনাকাটা আছে, কিছু শপিং আছে, আর সেগুলোই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা চলে এসেছি এখানে নোয়াপাড়া মেট্রো স্টেশনে। আমরা নোয়াপাড়ার থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাব, যেখানে ভাড়া লেগেছে আমাদের 20 টাকা পার পার্সন। এদিকে বিহু, ওই আমরা কোথায় যাচ্ছি? ও পিহু, আমরা কোথায় যাচ্ছি? চলে এসছে মেট্রো কামিং। তো আমরা এখানে চলে এসেছি এসপ্ল্যানেড। এবার এসপ্ল্যানেডে এখানে আমাদের সব থেকে ভাবনার চিন্তার বিষয় ছিল যে কোন গেট নাম্বার থেকে আমরা বেরোলে আমরা একটুখানি হলেও কাছাকাছির মধ্যে স্ট্রিলেদার্সে ঢুকে যেতে পারবো, কারণ আমরা এসেছি স্ট্রিলেদার্সে বিশেষ করে আমার একটা ব্যাগ কিনতে এবং পিহুর একটা জুতো কিনতে। এদিকে ঘুমিয়ে গেছেন, কিছুতেই উঠছে না। ওহো, ওঠো ওহো, তো আমরা এসে গেছি উচ্চারণ করতে পারো নি, ওই জন্য এরকম করে বোঝাচ্ছি। এসপ্ল্যানেড উচ্চারণ হয়নি আর। তো আমরা যাচ্ছি এখন শ্রীলেদার্স, সেজন্য গেট নাম্বার 4 উঠেছি এসপ্ল্যানেড থেকে, মেট্রো থেকে এবার শ্রীলেদার্স যাবো। দেখা যাক, মানে শ্রীলেদার্স যাওয়ার জন্য গেট নাম্বার 4 উঠলে বেটার হবে। তো এখানে আমরা রবিবার দিন যেহেতু গেছি, ভেবেছিলাম যে দুপুরবেলায় যাই একটুখানি হয়তো ফাঁকা পাবো, বাট না, সেই প্রত্যাশা করাটাই আমার বৃথা। দেখি এত ভিড় ওখানে, তবুও ঠিক আছে চলো। আমরা এখানে দেখলাম যে কোথায় কোথায় কী কী পাওয়া যায়, আমাদের সেগুলো খুঁজতে খুঁজতেই একটা টাইম পুরো পেরিয়ে গেছিলো। শেষমেশ আমি একটা ব্যাগ পছন্দ করে উঠতে পেরেছি, তো ব্যাগটা আমি কিনলাম। এমন একটা ব্যাগ কিনেছি যেটা আমাদের লাগেজ টাইপ ব্যাগের হিসেবেও আমাদের যাতে কাজে লাগে, আর যেটা আমি যখন ক্যারি করতে অসুবিধা হবে তখন যাতে প্রণবের হাতেও ধরিয়ে দিতে পারি, বিকজ লেডিস ব্যাগ হলে তো উনি নেবেন না। আর এটা যদি একটা এমনভাবে একটা কমন একটা ব্যাগ কিনেছি যেটা ওরও হ্যান্ডেল করতে সুবিধা হয়। আর আমাদের এই ব্যাগটার দাম পড়েছিল 435 টাকা। পিহুর জন্য ফাইনালি এই জুতোটা চয়েস করা হলো। এটা পুহুর পায়ের জুতো, সাইজ 3। অনেক কষ্ট করে পেয়েছি এটা। চলো শপিং ডান, চলো এবারে মা বেটির শপিং শেষ। না চলো, যেহেতু আমরা সেদিন অনেকটাই লেট হয়ে গেছিলাম আর পিহুর খাবার টাইম পেরিয়ে যাচ্ছিল, তাই আমরা সেদিন বাড়ি ফিরে এসেছিলাম। এটা ছিল একটা মিনি ব্লগ, চলো আবার পরে দেখা হবে।